বের হওয়া থেকে শুরু করে লাকেজ নিয়ে 30 মিনিটও লাগেনি না। সবকিছু মিলে নতুন বাংলাদেশ আসলে নতুন কিছু আমাদের দিয়েছে, এটাই সত্যিকারের কথা। সত্যি কথা বলতে কি, যেরকম ভিডিও বগেরা আমি যে দেখতে হ্যাঁ তো উসে বহুত আচ্ছা হ্যায়, বিল্কুল পিসফুল, ইতনি মতলব নরমাল, সব নরমাল হ্যায়, এসা কুছ খাস মেরে কো লাগেই নি রাহা হ্যায় জো কুছ হ্যায় ইসমে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির, আজ চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1। এখান থেকে বিদেশ ফেরত যে সকল যাত্রীরা তারা কিন্তু বের হচ্ছে, এবং আমার পিছনে যে লাগেজ বেল্ট, সেই লাগেজ বেল্টে যাত্রীরা অপেক্ষা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে এখানে ব্যাপক একটি পরিবর্তন হয়েছে। যে অভিযোগগুলো এতদিন যাত্রীদের ছিল যে লাগেজ পেতে দেরি হয়, লাগেজ কাটা, ছেঁড়া ফাটা, ইভেন লাগেজ থেকে তাদের মূল্যবান যে জিনিসপত্র সেগুলো চুরি হতো, সেই সকল রোধ করতে বেশ কিছু পদক্ষেপ বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়েছেন, এবং তার সফল যে উদ্যোগ এবং তার যে সফলতা সেটি কিন্তু প্রতিটি ফ্লাইটেই দেখা যাচ্ছে, যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু লাগেজগুলো পেয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যাত্রীরা ইমিগ্রেশন করে আসার পরপরেই এখানে লাগেজ পাচ্ছে। আমরা আজকে বিমানবন্দরের বেশ কিছু সেবা যেগুলো বৃদ্ধি করা হয়েছে এবং যার ফলে প্রবাসীদের ভিতরে স্বস্তি ফিরেছে, যা যারা এই বিমানবন্দর ব্যবহার করে দেশি বিদেশি সবার ভিতরে কিন্তু এক ধরনের ভালো বোধ তারা করছেন, সেইগুলো তুলে ধরতে চাই। লাগেজ নিয়ে যাত্রীরা যখন আসবে তাদের কাছে শুনবো সেই অভিজ্ঞতা, কতক্ষণ তাদের সময় লাগলো। আমরা দেখতে পাচ্ছি একজন আপা এখানে খুবই ছোট একটা জিনিস হাতে রাখেন। তো বাংলাদেশ বিমানে প্রথম আমি আসলাম জাপান থেকে, তবে এই ফ্যাসিলিটিস পেয়ে খুব ভালো লাগতেছে সত্যি। আর এত তাড়াতাড়ি ফার্স্ট এবার বের হয়েছে যে চিন্তার বাইরে, সব কিছু মিলে সব অনেক ভালো লেগেছে রিয়েলি। আপনার তো ফার্স্ট যে এক্সপিরিয়েন্স, কত সময় বের হয়েছিলেন এখানে আসার পর, কি অভিজ্ঞতা, আজকের অভিজ্ঞতার মধ্যে? না, সবসময় অনেক লেট হয় লাগেজ পেতে, কোনো ফোনের ফ্যাসিলিটিস তো নাই আমাদের, দেখা যায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না, সিম অনেক সময় হয় না, কিন্তু এবার এসে সত্যি ভালো লাগতেছে, সাথে সাথে ফোনের যোগাযোগ, আস্তে আস্তে লাকেজ পেয়ে গেছি, খুব ফাস্টলি বের হইতে পারছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। কত সময় লেগেছে আপনার? আমার সব কিছু মিলে সঞ্জু মানে 30 মিনিটও লাগেনি লাকেজ পেতে। হ্যাঁ, লাকেজ পেতে বের হওয়া থেকে শুরু করে লাকেজ নিয়ে 30 মিনিটও লাগেনি। সেটা আগে প্রায় ঘন্টা দেড়, হ্যাঁ আগে প্রায় ঘন্টা তো মিনিমাম লাগতো, 1-1.5 ঘন্টা লাকেজ আসতে দাঁড়ায় থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে যেতাম। তো সব মিলে কেমন লাগলো যে বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ? সবকিছু মিলে নতুন বাংলাদেশ আসলে নতুন কিছু আমাদের দিয়েছে, এটাই সত্যিকারের কথা। কারণ নতুনাক্ত কিছু না হলে তো আসলে আমাদের দেশ উন্নতি হবে না, যার কারণে নতুনাক্ত কিছু হতে হবে, এটাই আমরা সবাই চাই। এই 20 বছরের মধ্যে মানে প্রথম এই 6.5 ঘন্টার মধ্যে জাপান আসছে। আমি গত 1 বছর আগেও আপনার জাপান আসতে প্রায় 15 ঘন্টা জার্নি করে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সবাই কিন্তু খুশি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে ফ্লাইট জাপান থেকে উনি আসলো সেটিও নির্ধারিত টাইমে এসেছে, এবং এখানে এসে উনি টেলিফোন ব্যবহার করতে পারলেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারলেন। সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যাত্রীরা বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে এই যে ধারাবাহিকতা এটি যদি বজায় রাখা যায় তাহলে প্রবাসীদের এতদিনের এই বিমানবন্দর নিয়ে যে ক্ষোভ ছিল, যে অভিযোগগুলো ছিল, সেগুলো তাদের কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং এই ধারাবাহিকতা রাখতে পারলে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের কাছে একটা আলাদা গুরুত্ব কিন্তু আসবে, এবং সবাই কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন ধারণা পাবে। এই ধারা অব্যাহত থাকুক সে প্রত্যাশায় রাখছে। আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাইট কিন্তু নেমেছে, এবং তারপরে যাত্রীরা ইমিগ্রেশন করে লাগেজ বেল্টের দিকে এই মুহূর্তে আসছে, এবং দেখব যে কত সময়ের মধ্যে এখানে যাত্রীরা আসার কতক্ষণ পরে তাদের লাগেজটি পায়। সব কিছু মিলে সবাই বলছে যে 1/2 ঘন্টার ভিতরে ফ্লাইটে আসার পরে তারা লাগেজগুলো পেয়ে যাচ্ছে। এটি আসলে বাংলাদেশে খুব কমই হতো, যেই কারণে যাত্রীদের, বিশেষ করে প্রবাসী যাত্রী যারা ছিলেন তাদের কিন্তু নানান অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো থেকে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু বের হতে চায়। এরকম বাংলাদেশে যে আরও 2টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেই বিমানবন্দরগুলোতে একই ধরনের সেবা চালুর দাবিও কিন্তু সাধারণ যাত্রীরা করেছেন, যাতে এই দুর্ভোগের দিন শেষ হয়ে স্বস্তির একটি নিঃশ্বাস তারা যেন ফেলতে পারে। আমরা দেখছি যাত্রীরা আসছে, এবং আমরা আবার দেখাবো যে ঠিক কতক্ষণ পরে তারা এই ফ্লাইটে লাগেজ তারা পেয়েছে, এবং
কি তাদের অভিজ্ঞতা ছিল এয়ারপোর্ট ব্যবহার করে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজ করে তারা মজা করে। ভাই কোন দেশ থেকে আসলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া? হ্যাঁ। লাগেজ পেতে কত সময় লাগলো? সময় লাগেনি বেশি। তাও আমার ইমিগ্রেশন হয়ে গেল, ওর আগেই চলে আসছে। সব মিলিয়ে কত মিনিট লাগলো আপনার? 10 থেকে 15 মিনিট মাত্র। আমার ভালো সুবিধা সুবিধা নেই আসলে। ইন্ডিগো। আপনি কি ইন্ডিয়ান? হ্যাঁ। কোথায়, কলকাতার? না, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে? এত সুন্দর বাংলা পারেন? হ্যাঁ, ওখানে বাঙালি এরিয়া রয়েছে তাই। মধ্যপ্রদেশ থেকে বেতুল এরিয়া, ওখানে 40-42 খানা গাঁও রয়েছে যেখানে পুরো টোটালি বাংলাই। আগে পড়াশোনাও বাংলায় হতো কিন্তু এখন আর হচ্ছে না, ব্যাস এখন সবই হিন্দি হয়ে গেছে। আপনারা কি ওখানে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা? আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। সব মিলে বাংলাদেশে নামার পরে কেমন লাগলো? না এখন সার্ভিস কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, যেরকম ভিডিও বগেরা যে দেখতে হ্যাঁ তো উসে বহুত আচ্ছা হ্যায়। বিল্কুল পিসফুল, ইত্যাদি মতলব নর্মাল, সব নর্মাল এসব কিছু খাস মেরে লাগেই নি রা কিছু হ্যাঁ এসমে। ইন্ডিয়ার অন্য যে এয়ারপোর্টগুলো সেখানে কি এত দ্রুত আপনি পেয়ে থাকেন? ক্যা হ্যাঁ, দিল্লি এয়ারপোর্ট বহু গ্যাদার এরিয়া হয়, বহুত উসমে ক্যা হ্যায় বহু জ্যাদা ভিড় ভাড় হ্যায়, তো থোড়া সময় এসমে লাগতা হ্যায়। বাদ বাকি ইতনা মতলব টাইম তো কমফর্টেবলি হ্যায় হর জায়গা এসাই হ্যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। তো উনি ইন্ডিয়ান একজন যাত্রী, খুব ভালো বাংলা বলেন, এবং তার কাছ থেকে আমরা শুনলাম যে তিনি কিন্তু ইন্ডিয়ার অন্যান্য এয়ারপোর্টের তুলনায় আজকে কিন্তু এখানে এসে খুব ভালো একটি সেবা পেয়েছেন। সব মিলিয়ে 10-15 মিনিটের ভিতরে তার সব কাজ হয়েছে। এই যে বিদেশি যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি আসলে আমাদের তুলে ধরাটাই সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশ এ ডিফারেন্ট কান্ট্রি, এবং বাংলাদেশে এখনকার বাজে বাংলাদেশ, এই বাংলাদেশ অন্যরকম একটি বাংলাদেশের বার্তা দেবে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের যে সেবার মান এয়ারপোর্টের বিশেষ করে সেই সেবার মানটি অনেক আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। এবং আমরা যদি কথা বলে আরও কয়েকজন প্যাসেঞ্জার আসতে দেখি, সবার অভিজ্ঞতা নিলে আসলে দেশি বিদেশি সবার সাথে কথা বলে। ভাই কোন দেশ থেকে আসলেন? সৌদি। কতক্ষণ লাগলো আপনার লাগেজ পেতে ভাইয়া? আধা ঘন্টার ভিতরে লাগেজ পেয়ে যাচ্ছেন যারা, তারা আগের তাদের যে ভ্রমণের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার এখনকার অভিজ্ঞতা অনেক পার্থক্য হয়েছে। এটি যদি কন্টিনিউ করা যায়, অর্থাৎ ধারাবাহিকতা যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু ভালো একটি। ভাই কোন দেশ থেকে আসলেন? ইন্ডিয়া। কত সময় লাগলো আপনার এই লাগেজ পেতে? 30 মিনিট। 30 মিনিট? আর ইউ হ্যাপি? হ্যাঁ, এয়ারপোর্ট সার্ভিস ইজ ওয়েল? জি, ইটস ওকে। আপনার কাছে সব মিলে অন্য এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্টের কেমন সার্ভিস? কি বলছেন আপনি, অন্য দেশের এয়ারপোর্টের তুলনায় আমাদের দেশের এয়ারপোর্টের সার্ভিস এখন কি ভালো? মানে ভালোই মোটামুটি। জি জি। এখানে কি পড়াশোনা করছি? ঢাকাতে। জি। কোথায়? খোয়াজা মিউনিসিপ্যালিটি মেডিকেল কলেজে। ও, মেডিকেল কলেজে। বাংলা তাহলে বলতে পারেন? না, বলতে পারেন অল্প অল্প। তো আগের বাংলাদেশ আপনি কতদিন ধরে থাকেন? 4-5 সাল হয়ে গেছে। আগে এরকম কি দ্রুত সময়ের ভিতরে পাওয়া যেত লাগেজ? হ্যাঁ, এরকমই পাওয়া যায়। এখন এখন কি আরেকটু সেবার মান বাড়ছে মনে হয়? মানে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে। যখন ইন্ডিয়ান একজন স্টুডেন্ট, তিনিও বলছেন যে বেশ ইম্প্রুভমেন্ট হয়েছে সেবার মানের দিক থেকে। 5 থেকে 7 মিনিট আগে যাত্রীরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে এই লাগেজ বেল্টে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু লাগেজগুলো এখন পাওয়া শুরু করেছে। অর্থাৎ যাত্রীরা অনেকেই ইমিগ্রেশন করে আসতে না আসতেই তারা কিন্তু এই লাগেজগুলো পেয়ে যাচ্ছে। ভাই কোথা থেকে আসলেন? ভাই আমি সৌদি আরব রিয়াদ থেকে আসছি। রিয়াদ থেকে? জি। তো বাংলাদেশে আসার পরে আপনার এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আপনার প্রবাসীরাও অনেক বলছিলেন যে একটা পরিবর্তন দেশের হোক, এয়ারপোর্টের পরিবর্তন হোক, এই নিয়ে অনেকেই কিন্তু বিশেষ করে সৌদি প্রবাসীরা কিন্তু অনেক কমেন্টস করেন আমাদের ভিডিওতে যে এয়ারপোর্টের সেবার মান বাড়ে না, চুরি হয়, লাগেজ কাটা, ভোগান্তি, ভালো ব্যবহার করে না যাত্রীদের সাথে। আপনার অভিজ্ঞতাটা বলেন তো, আজকে কী ধরনের ব্যবহার? আলহামদুলিল্লাহ দেখলাম, খুব ভালো দেখলাম, মানে অবাক করার মতন যে খুব সুন্দর এখন বর্তমান সার্ভিস, ঠিক আছে, সার্ভিস ভালো। তারপর এই যে বেল্টে যে মাল আসলো এটা মনে করেন আসিয়ে দেখলাম যে পেয়ে গেলাম। ও, মানে আপনি যেতে যেতে পেয়ে গেছেন? আমি আসছি, এসে আর কি দাঁড়াইছি, এর মধ্যে আমার লাগেজ চলে আসছে, নিয়ে আসলাম। আচ্ছা, এই আর কি। কতক্ষণ লাগলো সব মিলিয়ে আপনার?
সব মিলে কি কত, ওই বিমান থেকে বের হওয়ার পর পনেরো মিনিট বিশ মিনিট বেশি মিলে মাত্র। হ্যাঁ বেশি হলে এর আগে, এর আগে কত সময় লাগতো? এর আগে তো অনেক সময় লাগতো, এখন ওইটা বলে তো লাভ নেই না। ঠিক আছে, যাক আপনার খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বর্তমান সার্ভিসে আমরা সবাই খুশি প্রবাসী। এটা তো ধরে রাখতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এটাই ধরে রাখতে হবে। তাহলে প্রবাসীরা খুশি আপনার? আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাইরা অনেকেই কমেন্টস করেন, প্রবাসী ভাইরা হলো আমার প্রাণ, কারণ প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন, বিশেষ করে থার্ড টার্মিনাল নিয়ে আমার অনেক ভিডিও প্রবাসীরা রেগুলার যারা করেন, এবং এয়ারপোর্ট নিয়ে আমি অনেক নিউজ করে থাকি, তারা কিন্তু বলেন যে এয়ারপোর্টের সেবার মান ভালো না, তাদের সাথে খারাপ ব্যবহার করে। আজকের এই ভাইয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিঃসন্দেহে বাংলাদেশের একটা বার্তা দেয় যে নতুন একটি বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের এই সেবা যদি নিয়মিত থাকে, ধারাবাহিকভাবে যদি ধরে রাখা যায়, তাহলে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা, তারা যদি খুশি থাকে, তারা যদি আমাদেরকে বলে যে না এই সেবার মান অনেক বেড়েছে, তাহলে কিন্তু সেটি জাজমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রি যে টেলিফোন বুথ করা হয়েছে, এরকম 10টি বুথে কিন্তু সবাই তাদের প্রিয়জন যারা অপেক্ষা করছে, আসার পরে অনেকেরই আসলে টেলিফোন করার মতো সুযোগ থাকে না, আর সেই সুযোগটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একজন যাত্রী, তিনি কিন্তু টেলিফোনে তার প্রিয়জনের সঙ্গে কথা বলছেন, এবং তিনি যে বাংলাদেশে এসে পৌঁছেছেন বা তার প্রয়োজনীয় যে ফোন কলগুলো সেগুলো কিন্তু করতে পারছে। এবং এই ধরনের বুথগুলো যখন করা হলো, আমরা ভাইয়ের সাথে একটু কথা। ভাই কতক্ষণ লাগলো লাগেজ পেতে? 5 মিনিট, মানে আমি যাওয়ার সাথে সাথে 5 মিনিট মধ্যে পেয়ে গেছি। সব মিলে কত মিনিট লাগলো? সব মিলে 20 মিনিট, মানে ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করে বের হয়ে আসতে 20 মিনিট ফাস্ট ছেড়ে হয়েছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, খুশি? অবশ্যই খুশি। আপনি কি এটা চাইছিলেন যে বিমানবন্দরে কোনো দুর্ভোগ থাকবে না? হ্যাঁ, আগে ছিল, এখন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ইমিগ্রেশন থেকে শুরু করে অন্যান্য যে অফিসার বা যারা আসে এখানে, তাদের সাথে আপনাদের আচরণ অনেক ভালো, আপনি যে ফ্ল্যাটে আসেন এই ফ্ল্যাটে কেউ এরকম তাই, মানে কাস্টমসে কেটে দেখতো তারাও কিন্তু খুশি, সবাই খুশি যে নির্ধারিত সময়ের ভিতরে তারা এই বিমানবন্দরের যে সেবাগুলো, অর্থাৎ লাগেজ পাওয়া থেকে শুরু করে অন্যান্য সকল সেবাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তো আমরা দেখতে চাই যে এখানে টেলিফোন বুথে তারা কীভাবে সেবাটা নিচ্ছে, চলুন আমরা টেলিফোন বুথের দিকে যাই। এখানে ফ্রি টেলিফোন বুথ রয়েছে, সেই টেলিফোন বুথে আমরা দেখব যে যাত্রীরা কীভাবে আসলে টেলিফোন করছে। আপনি জানেন তো এখানে টেলিফোন আছে ফ্রি? আমি যে কোনো সরকারকে আমি ধন্যবাদ জানাই। দুবাই থেকে আসলেন, কেমন সার্ভিস পেলেন আজকে এখানে? মানে ইমিগ্রেশনের ব্যবহার কেমন ছিল, লাগেজ পেতে কত সময় লাগলো, একেবারে নিরপেক্ষভাবে যদি সত্যি কথা বলি? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আগের চেয়ে অনেকটাই বেটার, আর খুব সুন্দর ব্যবহারও করছে, সুন্দরভাবে টেক কেয়ারও করছে। লাগেজ চুরি বা কাটা এরকম কিছু হয় না, আগে তো অনেকটাই ভালো। আচ্ছা, আগে তো ভয় থাকতেন যে বলি, আগে তো যে একটা ভয় থাকতাম যে এটা হইব এটা হইব, এখন সেরকমটা নেই। কত মিনিট লাগলো আপনার সব মিলে লাগেজ পেতে? এই আধা ঘন্টা লাগছে, মানে ইমিগ্রেশন লাগেজ পাওয়া বের হওয়া সব মিলে আধা ঘন্টা। খুশি আপনি? হ্যাঁ খুশি। লাগেজের কথা যেটা বললেন, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারা আমাদের একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট, তাদেরকে আমরা চেষ্টা করছি তারা যেন সুন্দর সময়ে সঠিকভাবে সম্মানিত যাত্রীদের লাগেজগুলো অন টাইমে দিতে পারে।
বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের সুপারভিশনের মাধ্যমে সেটাকে এক্সপায়ার করার চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে 20 বা 30 মিনিটের মধ্যে সম্মানিত যাত্রীরা তাদের লাগেজগুলো পেয়ে যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ 80 থেকে 85 ভাগ সময় স্টিপুলেটেড সময়ের মধ্যেই তাদেরকে লাগেজগুলো দিতে পারছি। ইন্টারন্যাশনাল যত এয়ারপোর্ট আছে সব জায়গায় কিন্তু এরকম সুযোগ সুবিধা আছে, বরং এখান থেকে আরও বেশি আছে। আমরা চাই আরও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে যেরকম সুযোগ সুবিধা হয় এটা আরও উন্নতি হোক, এটাই পরিবর্তন। এখন অনেকটা ইজি হয়েছে এবং অনেকেই ফিল করতেছে যে না দেরি হচ্ছে না, লাগেজ যেরকম আগে দেরি হইতো, বেল্ট ই থাকতো না, ট্রলি থাকতো না, ট্রলি আমাদের দূরত্বে নিয়ে আসতে হতো, কিন্তু এখন সবগুলো সব কিছু কাছাকাছি পাওয়া যাচ্ছে। ট্রেন থেকে নামার পরে যে আসছে, আসার লগে লগে আপনার ব্যাগ পাইছে, খুশি। এর আগে এরকম হ্যাঁ খুশি। এর আগে আমি দুবাই আসিলাম মেলা কিছুদিন আগে, কিন্তু সেই সময় আমার একটা লেজার ট্রলি ব্যাগ ভাঙা গেছিলো। এইবার ইনশাল্লাহ আমরা যে 9 জন আছি, 9 জন এটাই সুন্দর মতো পাইছে, খুবই ভালো লাগতেছে, খুবই মানে ঝাই ঝামেলা মুক্ত আর কি। আপনি যখন গিয়েছিলেন তখনকার অভিজ্ঞতা আর এখন যে আসলেন 2 মাস পর, 2 মাসের পার্থক্য কেমন দেখেন? মানে অনেক বিস্তার পার্থক্য ব্যবধান বলতে পারবেন? এই যে বললাম যে আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমি লাগেজটা পেয়ে গেলাম। আপনাদের সাথে আচরণটা কেমন ছিল কর্মী যারা এখানে? অমাইক, আগের আগের মতো তো নাই না ভাই, এটা পরিবর্তন হয়েছে কিছু। অনেকবার আসছি আমি, প্রায় 10 বার আসছি, এই ফার্স্ট টাইম। ইজিলি ইজিলি ইয়েস। এবং ফ্রি ওয়াইফাই সুবিধা, টেলিফোন কল সহ আমাদের সম্মানিত যাত্রীদের অনেক সময় কোনো কোনো সমস্যার সম্মুখীন হতে হলে বা কোথায় কী প্রসেসিংগুলো করতে হবে সেজন্য আমাদের 54 জন সহকর্মী সবসময় কাজ করছে ফ্রি হেল্প ডেস্কের মধ্যে। তারা তাদেরকে যে কোনো এমবার্কেশন কার্ড ফিল আপ থেকে শুরু করে অন্যান্য কাজে সহায়তা করে যাচ্ছে। আমরা এখানে মোটামুটি প্রায় 15 থেকে 20 জন যাত্রীর সঙ্গে কথা বললাম, তার ভিতরে 20 জনে কিন্তু বলেছেন যে তারা নির্ধারিত সময়ের ভিতরে গিয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত 100% যাত্রী তারা কিন্তু বলছেন যে তারা খুশি। এইটি আসলে চাওয়ার ছিল, এটি আসলে আমাদের পাওয়া যে আমরা আগামীতেও গাড়ি আছে ভালো কিছু দেখতে পাবো এয়ারপোর্টে।